ब्रेकर पर फिर आसलम যে ঘটনার দিকে আমরা একটু আগেও নজর রেখেছিলাম সারা দিন যে ঘটনার খবর আমাদের পর্দায় টেলিকাস্ট হয়েছে নিউজ ভ্যানগার্ডের কুমারঘাটের প্রতিনিধি অর্জুন মালাকার তিনি আক্রান্ত নেশা যারা কারবারিরা রয়েছেন তাদের হাতে আক্রান্ত হয়েছেন সাংবাদিক এবং ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে গোটা সাংবাদিক মহলে ছিছি রব উঠেছে সকলেই হতবাক কারণ দিনের পর দিন রাজ্যের সাংবাদিকের উপর আক্রমণ ঘটনা ক্রমশই বাড়ছে আমরা বিলোনিয়ার ঘটনা দেখেছি যেটার 48 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও কুমারঘাটে আক্রান্ত হলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি অর্জুন মালাকার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেই কুমারঘাট মহকুমা হাসপাতালে যেখানে অবস্থা গুরুতর হওয়াতে নিয়ে যাওয়া হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে ইতিমধ্যেই মন্ত্রী ভগবান দাস তিনি খোঁজ খবর নিয়েছেন শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে সাংবাদিকের সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী ভগবান দাস তবে বারবার সাংবাদিকের উপর আক্রমণ বারবার সাংবাদিক আহত হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা ড্রাগস মাফিয়াদের দ্বারা এই ঘটনা কোন রকম ভাবে শুভবুদ্ধি সম্পন্ন সমাজ মেনে নিতে পারছে না এই ঘটনা নিয়ে একটু আগে আমরা বার্তা সম্পাদকের সঙ্গে কথা বলেছিলাম তবে আবার কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি জুড়ে গেছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবদা তোমার কাছে যাব এবং যে ঘটনা এটা একেবারে লজ্জাজনক একটা ঘটনা সাংবাদিক তিনি পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছেন বারবার কিন্তু আক্রান্তের মুখে পড়তে হচ্ছে একটা ড্রাগস মাফিয়াদের মুখে সর্বদাই পড়তে হচ্ছে আক্রান্ত হতে হচ্ছে রাজ্যের সাংবাদিকদের কি বলবে এই ঘটনা সম্পর্কে অত্যন্ত একটি লজ্জাজনক ঘটনা সাংবাদিকরা কিন্তু মানুষের জন্য কাজ করে প্রতিদিন তারা মানুষের সাথে মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার জন্য শহর থেকে সমতল সর্বত্র তারা গ্রাম পাহাড় প্রত্যন্তে তারা ছুটে বেড়ান সংবাদ সংগ্রহের জন্য আর রাজ্যে বর্তমানে ড্রাগস মাফিয়ারা রীতিমতো তাদের তাণ্ডব চালিয়েছে আর এই অবস্থায় এদিন সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রান্ত হন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক অর্জুন মালাকার অর্জুন নিউজ ভ্যানগার্ডের কুমারঘাটের প্রতিনিধি তার কাছে খবর আসে যে কুমারঘাটের হাসপাতাল রোড এলাকায় যে শাখাচিরা এলাকাটি রয়েছে সেখানে একটি মাফিয়া চক্র তারা ড্রাগস আদান প্রদান করছে সেই খবর সংগ্রহ করতে গেলে সাহসিকতার উপর ভর করে এই অর্জুন সেই খবর সংগ্রহ করতে গেলে সে এই ড্রাগ মাফিয়াদের খপ্পরে পড়ে যায় তারা ড্রাগ মাফিয়ারা তাকে হামলা চালায় তারা তাদের হামলার মুখে পড়ে অর্জুন পালিয়ে বাঁচার চেষ্টা করে সেটার সঙ্গে সঙ্গে সে তখন একটি দোকানে গিয়ে আশ্রয় নেয় এবং ড্রাগ মাফিয়ারা বিশেষ করে একটি নাম উঠে এসেছে বিপ্লব মালাকার এই বিপ্লব মালাকার এলাকার কুখ্যাত ড্রাগ মাফিয়া বলে পরিচিত এই ড্রাগ মাফিয়া বিপ্লব মালাকার একটি রড নিয়ে হামলে পড়ে তার মাথায় আঘাত করে এবং এতে মাথা ফেটে চৌচিরি হয়ে যায় অর্জুনের যে কারণে অর্জুনকে সঙ্গে সঙ্গে স্থানীয় সাধারণ তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রে তাকে প্রাথমিক ব্যবস্থা নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর অর্জুন মালাকারকে রেফার করে দেওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে তবে আগেই বলে রাখি অর্জুন মালাকারের কিন্তু এই তোমার কুমারঘাট যে হাসপাতাল রয়েছে জনস্বাস্থ্য কেন্দ্র সেই জনস্বাস্থ্য কেন্দ্রেই তার মাথায় তিন চারটি সেলাই দিতে হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে মাথায় আঘাত লাগা কি গুরুতর হতে পারে বিষয়টি যথেষ্ট গুরুতর আহত অর্জুন গুরুতর আহত হওয়ার কারণে কিন্তু তাকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে রেফার করা হয়েছে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অর্জুন এই যে অবস্থা এটা কিন্তু সাংবাদিক মহল মোটেও মেনে নিতে পারছে না সংবাদ সংগ্রহ করতে গিয়ে মানুষের জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার রাজ্যের সাংবাদিকরা আক্রমণের সম্মুখীন হচ্ছেন আক্রান্ত হচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই একটা গণতন্ত্র প্রিয় রাষ্ট্রে বা রাজ্যে মেনে নেওয়া যায় না এভাবে অবশ্যই যেভাবে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন তা একটা ঘৃণা করার মতো নিন্দা জানানোর মতো ভাষা পর্যন্ত নেই এক্ষেত্রে আমরা দেখেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃ প্রণোদিত মামলা নিয়েছে ইতিমধ্যে তবে ঘটনার এখন অনেকটা সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি জানতে পারছো পুলিশের তদন্তের গতি প্রকৃতি ঠিক কি রয়েছে এক্ষেত্রে দেখো সুপ্রীতি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে পুলিশ তদন্ত নেমেছে পুলিশ তদন্ত করে শেষ পর্যন্ত কি অশ্বডিম্ব প্রসব করবে তারা নিজেরাই ভালো বলতে পারবে একটা জিনিস কি জানো
অবশ্য আমরা যতটুকু খবর পেয়েছি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভগবান দাসও এই সাংবাদিকের উপর হামলার ঘটনা খোঁজ খবর নিয়েছেন। যাই হোক, কথা হলো পুলিশের বিষয়ে, কথা হচ্ছিল পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে এই যে হামলাকারী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। তবে আমি বলবো এখানে এবারও পুলিশ এখানে অশ্বডিম্ব প্রসব করবে, এছাড়া তো আর কিছু নয়। আশ্চর্য একটা কি জিনিস জানো সুপ্রীতি, আমরা প্রায় শুনি যে ড্রাগস ধরা পড়ছে, গাড়ি থেকে পাচারকালে ড্রাগস ধরা পড়ছে, গাঁজা পাচারকালে গাঁজা ধরা পড়ছে, কিন্তু যারা মূল কারবারি, যারা এই ড্রাগস এর মূল কারবারি, তাদের টিকিট নাগাল পাচ্ছে না পুলিশ। ঠিক তাই, দেখো এক্ষেত্রে আরেকটা বিষয় এখানে জানার চেষ্টা করবো, এই যে সাংবাদিক আক্রান্ত হলো, একবার নয় বারবার হচ্ছে, দুদিন আগেই বিলোনিয়াতে আক্রান্ত হয়েছে, আবার পুনরায় সেই ঘটনার পুনরাবৃত্তি, এক্ষেত্রে সাংবাদিক মহলের ঠিক কি ভূমিকা হতে চলেছে, কি পদক্ষেপ নেবে গোটা সাংবাদিক মহল? আসলে সাংবাদিক মহল এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন, হ্যাঁ, তারা খুবই ফুঁসছেন। তবে একটা কথা কি, একটা কথা হচ্ছে যে সাংবাদিকদের তো আর পদক্ষেপ গ্রহণ করার কোনো বিষয় নেই, তারা প্রতিবাদ জানাবেন কলমের মাধ্যমে, যে এভাবে যারা মানুষের কথা বলে, হ্যাঁ, তাদের এইভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে, আর প্রতিটি ক্ষেত্রে পুলিশ অশ্বডিম্ব প্রসব করছে দোষীদের গ্রেপ্তারের ব্যাপারে। এই যে ভূমিকা পুলিশের, হ্যাঁ, একটা নগ্ন ভূমিকা, হ্যাঁ, একটা জঘন্য ভূমিকা, এর নেপথ্যে কোনো কারণ রয়েছে? এভাবে ড্রাগস মাফিয়াদের ছাড় দেওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এতে পুলিশের সঙ্গে এই ড্রাগস মাফিয়াদের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু উঠে আসছে। এ রাজ্যে একটা নেশা বিরোধী অভিযান চলছে, নেশার বিরুদ্ধে গোটা রাজ্যবাসী সোচ্চার, হ্যাঁ, একটা একটা প্রকল্প রীতিমতো বাস্তবায়িত করার চেষ্টা চলছে, বর্তমান রাজ্য সরকার করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আসলে হচ্ছে কি, আসলে মাঝে মাঝে কিছু ড্রাগস গাঁজা এসব ধরা পড়ছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোন তোমার রাঘব বোয়াল নেশা কারবারি, হ্যাঁ, পুলিশের জালে উঠেনি। এক্ষেত্রে কিন্তু দেবদাস স্থানীয়দেরও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে, বিভিন্ন জায়গাতে রাজ্যে যে মেলাগুলো চলছে বা যেখানে যে আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু তীর জোয়ার আসর থেকে শুরু করে নানান রকম নেশা সামগ্রী সেখানে চলছে, রমরমা ব্যবসা, কিন্তু পুলিশের নাকের ডগাতে হলো পুলিশের কোনো ভূমিকা নেই, যে অভিযোগ প্রায় সময় উঠে আসছে স্থানীয়দের পক্ষ থেকে। দেখো সুপ্রীতি, এই নেশার সঙ্গে তীর জুয়া আরো বিভিন্ন সামাজিক অপরাধ সম্পৃক্ত। এইভাবে সামাজিক অপরাধ করে যারা নেশাসক্ত তারা কি করেন, তারা অর্থ রোজগার করতে তোমার জুয়া খেলেন, হ্যাঁ, তারা চুরি পর্যন্ত চুরিতে পর্যন্ত তারা হাত পাকিয়েছেন। এই যে অবস্থা, এই অবস্থায় পুলিশই একটা দুর্বলতার কারণে, হ্যাঁ, কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন থানার ওসি বদল করা হয়েছে, কি হচ্ছেটা কি, লাভ হলো কি, কই কিছু তো হচ্ছে না। বিভিন্ন থানায় ওসি রদবদল করা হয়েছে, হ্যাঁ, ঢেলে সাজানো হয়েছে থানা গুলোকে। আসলে ওই আবারও একটাই কথা, তীর্যকপূর্ণ কথা বলতে হয়, যে ওই ঘোড়ার অশ্বডিম্ব প্রসব, এছাড়া আর কিচ্ছু না। এই আর এই ঘোড়ার অশ্বডিম্ব প্রসব এই কিন্তু আবারও প্রমাণ করলো যে এই কুমারঘাটে এই তোমার নেশা কারবারের যে খবর সংগ্রহ করতে গিয়ে নিউজ ভ্যানগার্ডের কুমারঘাটের প্রতিনিধি প্রাণঘাতী হামলার ঘটনা। সুপ্রীতি, একদমই ধন্যবাদ দেবুদা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য। এবং সাংবাদিকের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে গোটা সংবাদ মাধ্যমে ক্ষোভের সঞ্চার হয়েছে, ছিছি রব উঠেছে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।